আসসালামু আলাইকুম। আমরা শখ করে গাছ লাগাই, গাছের পরিচর্যা করি, গাছে সার দেই, ওষুধ দেই, কীটনাশক দেই এবং ফলের আশা করি। আমাদের সেই সুন্দর গাছের কষ্টের যে উপার্জিত ফলটা পোকামাকড় খেয়ে ফেলে। আজকে আমরা দেখব যে বেগুন গাছে কি ধরনের পোকা আসে। বেগুন গাছে আমরা জানি যে সবচেয়ে বেশি আক্রান্ত করে হচ্ছে জাপ পোকা। আমাদের এখানে বেগুন গাছ আছে, মোটামুটি কয়টা হবে বেগুন গাছ রহিম? 20টা। আমাদের এখানে 20টা বেগুন গাছ আছে। রমজানের একটা পারফেক্ট প্রিপারেশন। তা আমাদের এখানে এই 20টা বেগুন গাছ আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো বেগুন ধরছে। এই বেগুনের বিভিন্ন পর্যায়ের ভিডিও আমরা আপনাদের দেখাইছি। তো এই বেগুন গাছে সবচেয়ে বেশি যে পোকা আক্রমণ করে সেটা হচ্ছে যে জাপ পোকা। তো এই জাপ পোকা পাতার নিচে বাসা বাঁধে এবং পাতার রস আস্তে আস্তে শুষে খায়। তো এই পাতার রসটা আপনারা এখনও যদি ভিডিওতে একটু দেখেন যে সবুজ টাইপের কিছু পোকা, এই পোকাগুলো অ্যাকচুয়ালি সাদা থাকে, পাতার রস খেয়ে তারপরে এরকম তারা রসে সবুজ হয়ে যায়, সবুজ রসের কারণে সবুজ হয়ে যায়। তো এইটা হচ্ছে জাপ পোকা। আপনারা যদি পাতা উল্টে দেখেন মাঝে মাঝে এই ধরনের জাপ পোকাটা আপনারা দেখতে পাবেন। আরও কি আছে, এই যে এখানেও একটা দৌড়াইতেছে। তো এই জাপ পোকা দূর করার জন্য আমরা কি ওষুধ ব্যবহার করতে পারি? দ্বিতীয়ত হচ্ছে যে বেগুন ছিদ্রকারী কিছু পোকা থাকে, যে বেগুনের ভিতরে ছিদ্র করে তারপরে সেই বেগুনটাকে নষ্ট করে। আপনি বাহির থেকে দেখবেন যে বেগুনটা যে অনেক ভালো আছে, কিন্তু ভিতরে পোকা খেয়ে নষ্ট করবে। আপনি রান্নার সময় যে টের পাবেন যে আসলে এই বেগুনটা আসলে ভালো হচ্ছে না, আয় দিচ্ছে না। তো আমরা কি কীটনাশক ব্যবহার করলে আমরা এই জাপ পোকা এবং এই ফল ছিদ্রকারী পোকা থেকে আমরা রক্ষা পেতে পারি? আর একটা কমন রোগ আছে, আমি যদি আমার বাগানের আরও বেশ কিছু গাছে দেখাই তাহলে আপনারা দেখবেন যে পাতায় এক ধরনের মানচিত্রের মতো তৈরি করছে। এটাও পাতার রস খেয়ে বেড়ায়। তো এটা পাতার উপরে নিচে দুই জায়গায় থাকে, রস খেয়ে বেড়ায়। সেই সাথে আরও এক ধরনের পোকা আছে যে যেরকম কিরা পোকা। তো এগুলা দেখানোর উদ্দেশ্য হলো যে আমি এমন একটি ওষুধ ব্যবহার করি, যে মেডিসিন ব্যবহার করে আমি ভালো ফল পাইছি। আমি কৃষি এক্সপার্ট না, আমি এক্সপেরিমেন্ট করে যেটা ভালো ফল পাই সেটা নিয়ে আপনাদেরকে ভিডিওতে বলার চেষ্টা করি। তো আজকে যে ওষুধটা আমি বলবো সে ওষুধটা হলো ইমিটাপ। এই ইমিটাপ ব্যবহার করে আমি ভালো ফলন পাইছি। কিভাবে ব্যবহার করব সেটা প্যাকেটের গায়েও লেখা আছে। আপনারা চাইলে যখন আপনারা দোকান থেকে এনে কেনেন দোকানদারকে জিজ্ঞেস করলেও বলবে। তো এটা আমার কোনো পেইড প্রমোশন না, এটা আমি ব্যবহার করছি এবং ব্যবহার করে জাপ পোকার জন্য আমি ভালো উপকার পাইছি। আর সেই সাথে আমি ইমিটাপের সাথে আমি মিক্স করে দেই হচ্ছে এই সমীকরণ নামের এই মেডিসিনটি। তো এই মেডিসিনটিও আপনি বাজার থেকে কিনতে পারবেন। আপনি যদি এটার গ্রুপ দেখেন যে এটা কি গ্রুপের, সেম গ্রুপের আপনি অন্য কোনো ব্র্যান্ডের ওষুধও কিনতে পারেন। এই কোম্পানির ওষুধই যে কিনতে হবে এরকম কিছু না, অন্য কোনো কোম্পানির মেডিসিনও আপনি কিনতে পারেন। এই দুইটা আমি একসাথে পানিতে মিশিয়ে তারপরে গাছে স্প্রে করেছি এবং আলহামদুলিল্লাহ আমি ভালো উপকার পাইছি, আমার জাপ পোকা চলে গেছে। তো আমাদের এই অফিসের এই ছাদে জাপ পোকা এখনও কিছুটা আছে, আজকেও আমরা প্রয়োগ করব। তো একবার কীটনাশক প্রয়োগ করার পরে 15 দিন পরে আপনারা আবার কীটনাশক প্রয়োগ করতে পারবেন। অনেকে 3 দিন পরে বুস্টার ডোজ দেয়, সেটা আপনারা দিয়ে দেখতে পারেন। কিন্তু একবার কীটনাশকের ডোজ দিলে 15 দিন পর্যন্ত সেই কীটনাশকের মেয়াদটা থাকে। 15 দিন পর আবার পুনরায় ডোজ দিবেন। এখন যারা আমার মতো অর্গানিক ফার্মিংয়ের প্রতি ক্রেজি তারা বলবে যে আমি ঘরোয়া কোনো উপায়ে কি জাপ পোকা বা অন্য ধরনের পোকা দূর করতে পারবো কিনা। তো আপনারা এখানেও দেখতে পারতেছেন যে এখানেও দুইটা পোকা আছে, একটা আমার হাতেই উঠে গেছে, আর একটা হচ্ছে যে এখানে হাঁটতেছে। আমি বেশ কিছু ব্যবহার করেছি। আমি হুইলের পাউডারে পানি, তারপরে হচ্ছে গুল মিক্স করে ব্যবহার করেছি। এছাড়াও আরও অনেক ঘরোয়া পদ্ধতি, হলুদ থেকে শুরু করে আরও বিভিন্ন মিক্স ব্যবহার করছি, কিন্তু এই রকম আমি ফলন পাই নাই। তো যখন আমি বিভিন্ন জায়গায় ফলন পাই নাই তখন আমি ভাবলাম যে না ঠিক আছে, এখন রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। তো আমি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলাম, কিন্তু সেক্ষেত্রে আমি সতর্ক ছিলাম যে এই কীটনাশক না ব্যবহার করার 15 দিন বা 1 সপ্তাহের ভিতরে আমি যেন ফলটা হারভেস্ট না করি, আমি যেন ফলটা না খাই। তো এইটার মেয়াদ যেহেতু 15 দিন, 1 সপ্তাহ থেকে 15 দিন থাকে, তাই 1 সপ্তাহ থেকে 15 দিন আমরা চেষ্টা করব, কীটনাশক দেওয়ার পর চেষ্টা করব ফল উত্তোলন না করতে, আহরণ না করতে। তো 1 সপ্তাহ 15 দিন दिन परे आमरा फलटा उत्तोलन करार चेष्टा करब। ताहले कि होबे, ताहले कीटनाशकेर जे प्रभाव एई प्रभावटा फले बा गाছে থাকবে না। তখন আপনি সুস্থভাবে যে বেঁচে থাকার জন্য সুস্থ যে আপনি ফল বা সবজি পাওয়ার আপনার কথা সেটা আপনি পাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।